আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া হারার পর বাংলাদেশের সামনে কিন্তু সেমিফাইনালে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু এখন পর্যন্ত খোলা আছে আপনি হয়তো ভাবতে পারেন এটা হতে পারে হাস্যকর কারণ প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে ভারতের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু সম্ভাবনা আছে এখনো বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সেই সমীকরণটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো কোন সমীকরণে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে এবং সেটা সম্ভব এই মুহূর্তে সেই সমীকরণটা সামনে তুলে ধরার আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ যে বুলগুলা করেছে বুলের যে পাহাড় জমিয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমেই যদি আমরা বলি বাংলাদেশ প্রসেজিতে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এমন একটা মাঠে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যে মাঠে আগে ব্যাটিং করে ম্যাক্সিমাম দল জয় লাভ করছে এবং হাই স্কোরিং ম্যাচ কিন্তু হচ্ছে ভারতকে সেখানে বেটিংয়ে পাঠিয়ে বাংলাদেশ কিন্তু একটা আত্মঘাত্মিক সিদ্ধান্ত নিয়েছে সেটা সবাই স্বীকার করেছেন যখন নাজমুল হাসান শান্ত টসে জয়লাভ করার পরে ফিল্ডিং এর কথা বলছিলেন তখন আকাশ চুপড়ারা কিন্তু হাসাহাসি করছিলেন নাজমুল হাসান এই শান্তর সিদ্ধান্তকে নিয়ে এরপর দ্বিতীয় যে বুলটা করেছে বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে একটা অনুমান করা হচ্ছিল তাস্কিন আহমেদ ভালো শেপ পাচ্ছেন না বা ভালো শেপে নেই তার একটা পরিবর্তন আসতে পারে সেই জায়গায় নিশ্চিতভাবে ধরে নেওয়া হয়েছিল শরীফুল ইসলাম যিনি বাংলাদেশের এখন পর্যন্ত সম্ভাবনাময় বলারদের মধ্যে একজন এবং ভারতের বিপক্ষে অবশ্যই তাকে বিবেচনা করা হয়েছিল এই জন্যে কারণ রোহিত শর্মা বিরাট কোহলিরা এখন পর্যন্ত বিশ্বকাপে যে তেইশ চব্বিশটি উইকেট তারা দিয়েছেন বাংলাদেশের ম্যাচের আগে সেখানে পেসারদের তারা উইকেট দিয়েছেন উনিশটি অর্থাৎ চারটি উইকেট মাত্র দিয়েছেন স্পিনারদের বাকি উনিশটি উইকেটই কিন্তু তারা পেসারদের দিয়েছেন এবং বাহাতি পেসারদের এগেনস্টে আউট হয়েছেন রোহিত শর্মা তিনবার টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলিও কিন্তু বাহাতি পেসারদের বিপক্ষে স্ট্রাগল করছিলেন এই যখন সমীকরণ ছিল সেই সমীকরণের সামনে শরীফুলকে একাদশে দেখতে চাইবে সে দেখতে চাইবেন সবাই সেটাই সবাই আশা করছিলেন কিন্তু সবাইকে চমকে দিয়ে আর তাসকিন আহমেদকে ড্রপ করা হয়েছে ঠিকই কিন্তু তার এক জায়গায় যাকে দলে নেওয়া হয়েছিল তিনি একজন ব্যাটসম্যান জাকির আলী তিনি পুরো টুর্নামেন্টই খুব বেশি পারফর্ম কিন্তু করতে পারেননি এখন পর্যন্ত তিনি আসলে থার্টি প্লাস কিন্তু রান এখন পর্যন্ত তিনি বিশ্বকাপে করতে পারেননি তাকে একাদশে রাখা হয়েছিল এবং আরেকটা ভুল যেটা করেছে বাংলাদেশ তিনজন জেনুইন স্পিনার নিয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে অ্যাটাক শুরু করেছে আপনারা জানেন বিশ্বকাপে না শুধু বিশ্বকাপের বাইরেও বিরাট কোহলি রোহিত শর্মারা স্পিনারদের এগেনস্টে কত ভালো ব্যাটিংটা তারা আসলে করেন অর্থাৎ পেসারদের এগেন্সটে তারা স্ট্রাগল করল স্পিনারদের এগেন্সটে কিন্তু তারা খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন এবং ইন্ডিয়াতে যখন খেলা হয় আপনারা দেখবেন যে তারা স্পিন বান্ধব উইকেট বানিয়ে কিন্তু সেখানে যে কোনো দলকে পরাস্ত করে অর্থাৎ অ্যাডভান্টেজটা কিন্তু তারা স্পিন অ্যাটাক থেকেই নেয় আর এমন একটা দলের বিপক্ষে বাংলাদেশ যখন স্পিন অ্যাটাক নিয়ে খেলতে নামে তখন এমন বুলকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য ভারত যে ধরনের পারফরমেন্স করার দরকার ছিল সেই পারফরমেন্সটাই কিন্তু করেছে একশো ছিয়ানব্বই রান বাংলাদেশের স্কোর কার্ডে দাঁড় করিয়ে দিয়েছিল এবং সেই রানটা চেঞ্জ করতে গিয়ে বাংলাদেশের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তারা যে বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছিল ভারতের বিপক্ষে বড় রান টার্গেট করতে হতে পারে সেই বিবেচনায় সম্ভবত অধিনায়ক এবং কোচের যদি এই পরিকল্পনা হয়ে থাকে কিন্তু শুরু থেকে আমরা কিন্তু ব্যাটসম্যানদের সেভাবে অ্যাটাক করতে বা সেভাবে ব্যাটিং করতে কিন্তু তাদেরকে দেখা যায়নি তারা কিন্তু নিয়মিত যে ব্যাটিং নিয়মিত যে অ্যারেজ সে অ্যাবারেজই কিন্তু তারা ব্যাটিং করেছেন একশো ছিয়ানব্বই সাতানব্বই রানের টার্গেটে ব্যাটিং কিন্তু তারা আসলে করেননি শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই কিন্তু তাদের চড়াও হতে সেভাবে দেখা যায়নি এখন আসি বাংলাদেশের যে কথাটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখন পর্যন্ত বেছে আছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের পর যেখানে আপনারা দেখেছেন আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো আটচল্লিশ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া কিন্তু একশো সাতাশ রানে অল আউট হয়েছে একুশ রানে জয়লাভ করেছে আফগানিস্তান তারপরই আসলে সমীকরণটা বদলে গিয়েছে আপনার পয়েন্টে বিলের কথা যদি একটু চিন্তা করি দুই ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্টে রান অনেকটা এগিয়ে থেকে টু পয়েন্ট সামথিং রানরেড নিয়েও কিন্তু ভারত সবার উপরে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া দুই ম্যাচে এক জয় এবং এক হারে তাদের রান রেটটা কিন্তু শূন্য দশমিক দুই এখানেই কিন্তু একটা সম্ভাবনা এবং কিন্তু জায়গা তৈরি হয়েছে এবং আফগানিস্তান যে আজকে জয়লাভ করেছে তাদের যে রান রেট সেটাও কিন্তু মাইনাস জিরো এর মতো মাইনাস জিরো পয়েন্ট এর মতো অর্থাৎ রান রেটের যে ব্যবধানটা আছে বাংলাদেশেরও রান রেটের একটা মাইনাসের জায়গা তৈরি হয়েছে যেহেতু তারা ইন্ডিয়ার বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে এই মুহূর্তে সমীকরণ যেটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে অর্থাৎ পঞ্চাশ রানের বেশি ব্যবধানে যদি অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে হারে এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে চল্লিশ বা পঁয়তাল্লিশ রানের বড় ব্যবধানে হারাতে পারে তবেই কিন্তু রান যে ব্যাপারটা সেই রান কিন্তু উপরে উঠে যাবে বাংলাদেশ এবং আফগানিস্তান নিচে নেমে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের সেমির রাস্তাটা কিন্তু খোলা থেকে যাচ্ছে কিন্তু এই সম্ভাবনাটা আসলে শুধু সমীকরণ এই সমীকরণে আসলে খুব বেশি আশা আসলে রাখা যাচ্ছে না কারণ এখানে দুটি সমীকরণ আমাদের সামনে থাকছে একটি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারতে হবে এবং বাংলাদেশকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে যেটা এই মুহূর্তে অনেক বেশি ডিফিকাল্ট তার জন্য তাকিয়ে থাকতে হবে চব্বিশ তারিখে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে এবং পঁচিশ তারিখে বাংলাদেশকে দুর্দান্ত পারফর্ম করে আফগানিস্তান্ত পারফর্ম করে আফগানিস্তানকে কিন্তু রুখে দিতে হবে তবে এই যাওয়ার যে সমীকরণ যে স্বপ্ন সেটা কিন্তু জীবিত থাকবে বাংলাদেশের ঢাকা থেকে তোফাইল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর